शरफ हाउसे अग्निकांड एवं সেই অগ্নিকাণ্ডে বেআইনি নির্মাণের অভিযোগ কলকাতা পৌরসভার 45 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর সন্তোষ পাঠকের এমনটাই দাবি। আর এই মুহূর্তে সরাসরি আমরা একটু কথা বলবার চেষ্টা করব আমাদের সঙ্গে সৈকত, আমাদের প্রতিনিধি রয়েছে। সৈকত, একেবারে সরাসরি তোমার কাছেই ফিরব। একদমই, দেখো গতকালকে যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে রীতিমতো রাজ্যপাল মুখ্যমন্ত্রী অবধি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু যে বাড়িটিতে আগুন লেগেছিল, যে শরাফ হাউসের একেবারে রুফটপে আগুন লেগেছিল, সেই জায়গাটি অবৈধ নির্মাণ, সেই নির্মাণটি অবৈধ নির্মাণ বলে অভিযোগ করেছেন কলকাতা পৌরসভার 45 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক। সরাসরি সন্তোষ পাঠক আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, কালকে যে জায়গাটায় আগুন লেগেছিল, আপনি অভিযোগ করছেন যে ওটি অবৈধ নির্মাণ, কির কি বেসিসে আপনি অভিযোগ করছেন? আমি যখন 2005-এ কাউন্সিলর হই, তার আমার মনে হচ্ছে এক বছর পর ছয়েও ওই যেখানে আগুন লেগেছে ওখানে কিছু কাজ হয়েছিল, তখনও আমি কমপ্লেন করেছিলাম। তখন বোর্ড অন্য ছিল, অন্য বোর্ড ছিল, তারপরে শুধু ষোলো না, আরও আমার মনে হচ্ছে যে তিনবার চারবার আমরা কমপ্লেন করেছি। যখন তৃণমূলের বোর্ড হলো তারপরেও আমরা দু তিনবার কমপ্লেন করেছি। কাকে কমপ্লেন করেছি? কর্পোরেশনে করেছি, যেখানে করা যায়। আমি তো কাউন্সিলর, সে তো জানি কোথায় করা যায়, থানাকেও জানিয়েছি, কিন্তু কোনো কিছু কর্পোরেশন থেকে হয়নি। খুব বড় লোক, যখন যার সরকার হয় তাকে ওনারা পকেটে রাখেন, আর সবাই জানে যে হ্যাঁ, ওরা কিছু না কিছু যেখানে থাকে অবৈধভাবে সব কাজ করে। আচ্ছা, খুব বড় কথা বললেন আপনি, ওনারা যেখানেই থাকেন অবৈধ নির্মাণের একটা অভিযোগ বা অবৈধ নির্মাণ করে থাকেন। কালকের বর্তমান মেয়র ববি হাকিম, তিনি বলেছেন যে আপনার কথা বলেছেন যে উনি এখন অভিযোগ করছেন, আগে তো বলতে পারতেন এই ধরনের, তাহলে হয়তো ব্যবস্থা নিতেন। যদি ওই ফাইলটা বেরোয়, ওই ফাইলটার মধ্যে আমার মনে হচ্ছে যে আমি তিনবার চারবার কমপ্লেন করেছি 2006 থেকে, মানে ওই করোনার আগে অবধি। তো ওটা উনি পেয়ে যাবেন, হয়তো উনি অনেক ব্যস্ত মানুষ, উনি মন্ত্রীও আছেন আর মেয়রও আছেন, হয়তো উনি জানেন না, সব তো জানতে পারেন না উনি, কিন্তু আমি যাকে জানান দরকার তাকে আমি জানিয়েছিলাম। উনি জানেন না কেন আমি জানি না। আপনি বলছেন এটা অবৈধ নির্মাণ, কি বেসিসে? আই মিন, দর্শকদের যদি একটু বলেন, ওটা অবৈধ নির্মাণ কেন, কি বেসিসে ওই নির্মাণটা অবৈধ? 5000 স্কোয়ার ফুট ছাতে, যেখানে যেখানে আগুনটা লেগেছে ওটা হচ্ছে ওই প্লাস্টিকের অ্যালবেস্টার দিয়ে টিন দিয়ে ঘিরে পুরোটাই ই করেছিল, সেটা তো পারমিশন ছাড়া হয় না, তো পারমিশন তো পাইনিও। ওটা দেখিয়ে দিক যেখানে আগুনটা লেগেছে, বা মেয়র সাহেবই বলে দিন যে হ্যাঁ না, ওটা ওরা লিগালি ওটা করেছিল, তাহলে বৈধ প্রমাণ হয়ে যাবে এটাও। আর আমি তো কমপ্লেন নিচেও করেছিলাম, উপরেও করেছিলাম আমি, সে কাগজটা আমার ওই বাড়িটা ধসে পড়লো 2017 সালে, পাইনি বা 15 আমার মনে নেই কবে, কিন্তু ওই তারপরে এটা পেয়েছি, যে কোনো ইসে কালকে পেয়ে গেছি এটা। আমার যে কাজটা দেখে সে বললো যে ওই বাড়িটার আমরা কমপ্লেন করেছিলাম, ওই কাগজগুলো আজ আমরা নিয়ে আয়। তখন তারপরে আমি জানতে পারলাম, তো ভুলেই অত তো মনে থাকে না, 7 বছর 8 বছর আগেকার ঘটনা, আমাকে মনে করালো। আমার কিন্তু এটা মনে আছে যে তিনবার চারবার আমি ছয়েও কমপ্লেন করেছি ওটা নিয়ে, 2006 সালেও কমপ্লেন করেছি, যখন ছাতে ওরা ওই টিনের সেট এদিক ওদিক করছিল তখনই আমি করেছি। অর্থাৎ যেখানে গতকালকে আগুন লেগেছে যে জায়গাটা, ওই যে টিনের এবং লোহার যে শেড দিয়ে, ওগুলো হাইলি ইনফ্লেমেবল, সেই জন্যেই কি অবৈধ? হ্যাঁ, ওটা না না, অবৈধ মানে ওই ছাতে উইদাউট পারমিশন যখন আপনি চারতলা বাড়ি করেছেন, তারপর একটা ই করছেন আপনি, ওখানে ওই পুরোটাই ঘিরে দিয়েছিল, পুরোটাই 5000 স্কোয়ার ফুট পুরোটাই ঘিরে তখন, আর ওই টিন দিয়ে পুরো ঘিরেছিল উপর থেকে অ্যালবেস্টার। আমার মনে হচ্ছে যে আমি উপরে তো যাইনি, কিন্তু আমার যা মনে হচ্ছে যে অ্যালবেস্টার সিট যেটা ছিল সেটা প্লাস্টিকের সিটটা ছিল, ওর উপরে ওরা ওই তারপর নিচে থাম্পল ফাম্পল লাগিয়ে ওরা, যেহেতু গরম না হয় ওরা সবই করেছিল, আর ক্যান্টিন ফ্যান্টিন ওখানে করেছিল, তো সেই সুবাদেই ওখানে আগুন লেগেছিল। আপনি দীর্ঘদিনের কলকাতা পৌরসভার কাউন্সিলর, এক্ষেত্রে পৌরসভার নিয়ম কি আছে, টিন দিয়ে বা ওই প্লাস্টিক দিয়ে কোনো ধরনের কোনো টিনেরও একটা পারমিশন নিতে হয়, টিনের সেটের জন্যও পারমিশন নিতে হয়, তাও পুরো ছাদ তো দেবে না, তো পুরো ছাদটি কভার করেছে, ওয়ান টাইপ অফ পুরো ঘিরে দিয়েছে ও, ঘিরে আর ওটা কমার্শিয়ালি ইউজ করেছেন উনি।
কমার্শিয়ালি হয়তো কাকে দিয়েছেন আমি জানি না, কে ভাড়াটিয়া ছিল ওখানে, কাকে উনি ভাড়ায় দিয়েছেন, কিন্তু পুরোটাই কমার্শিয়ালি ইউজ করেছেন ওটা ছাদটা। ছাদটা যদি খোলা থাকতো তাহলে ওই অ্যাকাউন্টে তো লাগতো না। ওই তো ছাদটা পুরো খোলা, তারপরে উনি ওই এলভেস্টার সেট দিয়ে ঘিরেছেন, টিন দিয়ে চারিদিক দিয়ে ঘিরে ওটা ইউজ করেছেন উনি। আর একটা বিষয় বলবো, আপনি খুব বড় একটা অভিযোগ করলেন যে ওনারা খুব ধনী ব্যবসায়ী, আগের সরকারের সময়ও এই ধরনের বিভিন্ন অবৈধ নির্মাণ করেছেন। তাহলে কি আপনি বলতে চাইছেন যে ধনী ব্যবসায়ী অর্থের বিনিময়ে এই ধরনের পারমিশনগুলো করিয়ে নেওয়া বা পারমিশন অর্থাৎ প্রভাব খাটিয়ে এই ধরনের অবৈধ নির্মাণ করছেন? একদম, এটা তো সত্যি। অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়ে, অর্থের বিনিময়ে ওরা যারা খুব ধনী ব্যক্তি আছেন তাদের, তাদের জন্য তো পুলিশও কিছু না, সরকারও কিছু না, হয়তো কারোর কারোর সঙ্গে সম্পর্ক ওরা রাখে। আর তখন যারা থাকে তারা ভাবে যে চলো আমাদের কাজই আসে, কাজ করছে করতে দাও, আমার যা ধারণা। অর্থাৎ এক্ষেত্রেও প্রভাবশালী কোনো ব্যক্তির হাত রয়েছে বলে মনে হয়? নিশ্চয়ই, আমি ওনাকে চিনি না, আমি কোনোদিন যাইনি ওনার বাড়িতে, কিন্তু নিশ্চয়ই এই ব্যাপারটা আছে। আপনি নতুন করে বর্তমান মেয়র ফিরহাদ হাকিম, তার সঙ্গে কি আবার এই ব্যাপারে দেখা করবেন, নতুন করে কোনো কমপ্লেন করবেন? হ্যাঁ, উনি আমাদের মেয়র, আমি তো সবসময় যাই, আর ভালো বন্ধু, ভালো লোক, আমার সঙ্গে ভালোই বি, কিন্তু এসব নিয়ে তো আমি কথা বলতেই যাবো, যাবো বরাবরই যাই, আমি দেখা হয় বরাবরই, যখনই যাই তখন দেখা করি আমি। অর্থাৎ সন্তোষ পাঠক এই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি সরাসরি অভিযোগ করলেন যে প্রভাব খাটিয়ে এই শরাফ হাউসের ছাদে যেখানে আগুন লেগেছিল সেখানে অবৈধ নির্মাণ করা হয়েছে। তিনি বারংবার অভিযোগ করেছেন, বামফ্রন্ট আমলেও এই ধরনের অভিযোগ করেছেন, বর্তমান তৃণমূল সরকারের আমলেও এই অভিযোগ করেছেন, কিন্তু কেউ অভিযোগ শোনেনি। এবং সবথেকে বড় কথা, যাদের ওই বিল্ডিংটি শরাফ হাউস, যাদের বিল্ডিংটি, তারা অত্যন্ত ধনী ব্যবসায়ী, অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়ে এই ধরনের অবৈধ নির্মাণ করেছেন বলে মন্তব্য করলেন 45 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক। পাশাপাশি একেবারে পরিষ্কার তার এই অভিযোগ। আপাতত ধন্যবাদ জানাবো সৈকত তোমায়, 45 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক, তিনি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। এবং বেআইনি নির্মাণ নিয়ে তিনি যে 7 বছর আগেই অভিযোগ জানিয়েছেন সে কথা স্পষ্ট করেছেন, এবং আবারও ভবিষ্যতে তিনি পুরমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, মেয়রের সঙ্গে কথা বলবেন এমনটাও কিন্তু জানিয়েছেন। অন্যদিকে রুমকি আমাদের অপর প্রতিনিধি এইটা বিশেষ প্রতিবেদন তুলে ধরেছে, দেখাবো। লাস্ট কবে ফায়ার অডিট হয়েছিল এটা তো বলা সম্ভব না, ওগুলো অফিস করতে পারবে। আপনি অফিসে গিয়ে ডিজির সাথে কথা বলুন, একটু অন ক্যামেরা যদি রিয়াকশন দিয়ে দিতেন। না না, এগুলো আমি বলি না, এগুলো ডিপার্টমেন্ট বলবে, ঠিক আছে? মন্ত্রী তো সব জানে না, এগুলো তো ডিপার্টমেন্টের লোকেরা কেন বলো, রেট তো আমাদের হোস্ট। কিন্তু মানে আপনি যদি বলতেন তাহলে। হ্যাঁ, আপনি হলে পারতেন না, এবার বলা সম্ভব। লাস্ট কবে অডিট হয়েছিল অফিসে, না থেকে দেখে কী করবো, ঠিক আছে?